প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন, হারাম খায় এমন পরিবারে বিয়ে করা বা বিয়ে দেওয়া যাবে কি? দেখুন, হারাম খায় যে ব্যক্তি তার সাথে আপনার আত্মীয়তা থাকা অর্থ হচ্ছে নিজেও হারামের মধ্যে জড়িয়ে পড়ে যাওয়া। এই জন্য চেষ্টা করবেন ভালো মানুষের সাথে আত্মীয়তা করতে, ভালো মানুষের সাথে চলাফেরা করতে, ভালো মানুষকে খাওয়ার খাওয়াতে, ভালো মানুষের খাবার খেতে, কারণ এগুলির সাথে আপনার এবাদত কবুল হওয়ার প্রশ্ন জড়িত আছে, এগুলির সাথে আপনার আপনার দিনদারি জড়িত আছে। কিন্তু কোনো কারণে যদি কোনো পরিবারে হারাম খাচ্ছে কিন্তু ব্যক্তি যার কাছে বিয়ে দিচ্ছেন সে হারামের সাথে যুক্ত না, তাহলে বিয়ে দিতে পারবেন, মূল কথা এটাই। আর যদি তাকে যদি হারাম থেকে বের করে আনতে পারেন তাও বিয়ে দিতে পারবেন, কিন্তু হারামের সাথে যুক্ত হয়ে নিজে হারামে যুক্ত হয়ে যাওয়া কখনো ঠিক হবে না। হ্যাঁ, এখন যদি হারামের মধ্যে যুক্ত হওয়ার সাথে বিয়ে যদি হয়ে যায় তার বিয়ে শুদ্ধ হবে কিনা, বিয়ে শুদ্ধ হয়ে যায়, কারণ তা হারামের মধ্যে জড়িত, সে শিরিক হয় না, কুফুরি হয় না, নেফাকি হয় না, কিন্তু এর মধ্যে বিরাট ক্ষতি রয়েছে। আপনার নিজের সন্তানের ক্ষতি হবে, আপনার নিজের ছেলে বা মেয়ে তারা ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, তারা হারামের মধ্যে বড় হয়ে উঠবে। আর হারামের মধ্যে যদি একবার কেউ বড় হয়ে যায় সে হালালে আসে তার জন্য অনেক কঠিন হয়ে যায়, কারণ সেটা শয়তান তাকে সেটাকে সুশোভিত করে তোলে এবং তার মধ্যে সেটাকে সেটার প্রতি মহব্বত ঢেলে দেয়। এই জন্য সেটা থেকে আমাদের দূরে থাকা জরুরি। চেষ্টা করবেন যে তারপরে যদি বিয়ে যদি হয়ে যায় কোথাও, সেটাকে চেষ্টা করুন তাকে বের করে নিয়ে আসতে, অর্থাৎ তাকে হারাম থেকে বের করে নিয়ে আসতে, কিন্তু তাদের বিয়ে শুদ্ধ হয়ে যাবে, কারণ কাফের বিয়েও শুদ্ধ হয়। তো এই জন্য গুণাগারের বিয়ে শুদ্ধ হয় না এটা কিন্তু আমরা বলি না, হারাম যে কাজ করছে সে তো গুণাগার, সে তো কাফের নয়, সুতরাং তার সাথে বিয়ে শুদ্ধ আছে, বিয়ে শুদ্ধ হবে, কিন্তু কাজটা করা উচিত হবে না। আপনি সবসময় দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে তোমার খাবার যেন কোনো নেককার মানুষ খায়, সেই হিসেবে আপনি চিন্তা ভাবনা করবেন। এবং আপনি চিন্তা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, ইজা যা কুমান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু, যার দিনদারি এবং চরিত্র তোমার কাছে পছন্দনীয় তার কাছে তুমি বিয়ে দাও, ছেলের ব্যাপারে বলেছেন। আর মেয়ের ব্যাপারে বলেছেন যে ফাজ ফারবে জাতির দিন তারিবাতি মিনুক, জাতির দিন দিনদারি যার আছে তাকে তুমি বিয়ে নিয়ে আসো, যদি দিনদারি না থাকে তাকে নেওয়া যাবে না। এখন পরিবারের মধ্যে দিনদারি নাই, ব্যক্তি যদি কোনো মেয়ে যদি দিনদার হয় বা ছেলে দিনদার হয় তাহলে বিয়ে দিতে পারবেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। পরিবার বড় কথা নয়, ইসলাম পরিবার হচ্ছে ছেলে মেয়ে একটা পরিবার, ইসলাম 91টি পরিবারের চিন্তাধারা ইসলাম অনুমোদন করে না। হ্যাঁ, পিতা মাতাকে দেখাশোনা করবে, কিন্তু তাই বলে একসাথে থাকতে হবে, সম্পদ বন্টন হওয়া যাবে না, একসাথে সুলায় খায় বলে কেউ কেউ এটাকে গর্ব করে, এটা ইসলামিক কোনো ভাবধারা নয়, ইসলামী নিয়মও নয়, এটা আসলে ঠিক নয়। এই জাতীয় হিন্দু আনি কায়দা, এটার ভিতরে হিন্দুরা এটা পছন্দ করে, কিন্তু ইসলাম বলে কেউ যদি কোনো বিয়ে করে সে আলাদা একটা ঘর করবে, আলাদাভাবে থাকবে, এবং সে প্রয়োজনে তার আত্মীয় স্বজনকে সাহায্য করবে, পিতা মাতাকে সাহায্য করবে, দেখাশোনা করবে, কারণ তার আলাদা হয়ে যাওয়াটা হচ্ছে নীতি, তার নিজস্ব আয় নিয়ে তার নিজস্ব একটা বলয় গড়ে উঠবে, নতুন একটা পরিবার গড়ে উঠবে, কারো উপরে ডিপেন্ডেন্ট হবে না, এটা ইসলাম চায়, ব্যক্তিত্ব গড়ে তুলতে ইসলাম চায়। সেই জন্য ইসলাম 91টি পরিবার নামে যেটা আছে এটা ইসলাম পছন্দ করে না।